los corazones y los sobrevivientes y algo que está chupando el departamento. Assalamualaikum, welcome to Rakas Live Team. आज के मैं शकल as usual नाश्ता खा रहा पड़े थे कि vlog start कुलम. शकल तो जाने ना मैं शकल बोला ने की थे कि एक और ने मैं एक बारे शकल थी के start करते पहले. तो आज के की वो बोलता है जाने. आज को अच्छे Friday. तो आज के बाबू बाबू भाषा है, बाबू दादा भाषा है, शबाई भाषा है. एक और ने होच्छे आज के भाषा एक टू झामेला बेशी था के, but आज के झामेला नहीं. होच्छे बाबू आबू और बाबू दादा होच्छे अपना बीयर दावत आच्छे, शेखने जापे. तो बीयर दावत के ऐसे बीकल वाला होच्छे ग्रामीण बाड़ी तो अबर जापे. हमारे ग्रामीण बाड़ी तो जेते होच्छे आधा घंटा लगे. तो ওখান থেকে আসবে কালকে, বাট যেহেতু বিয়েতে ওনারা দুজন যাবে, আমি যাব না, আমার শাশুড়ি যাবে না, বাবু ছোট, তাই আমরা আজকে কোনো রান্না বাড়া করব না, ঝামেলা যাব না দুজনের জন্য. হাই, এই জন্য আসলে আমাদের বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া হবে. আর বাবুটা অনেক অসুস্থ, বাবুর জন্য আপনারা অনেক দোয়া করবেন একটু. এই আর কি, মশারি টশারি কিছুই খুলি নাই. ভাবলাম কখনো তো সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারি না, তারপরেও সকাল থেকে এগুলো স্টার্ট করতে পারিনি. একদম নাস্তা খাওয়ার পরেই শুরু করছি ব্লগ, তারপরেও দেখা গেছে যে দেরি হয়ে গেল. কিন্তু নাস্তা খাওয়ার পরেও এখন নি ধরতে গেলে সকালই, কিন্তু বাজে কয়টা এখন দেখা যায়, এখন হচ্ছে প্রায় 11টার মতো বাজে. তো মশারি টশারি বিছানা কিছুই ঝাড়া হয়নি, এখন এগুলো করবো. যেহেতু আজকে রান্না পারে নাই, একটু আস্তে দেরি করবো সব কিছু আর কি. আর ব্লগ দিতে এখন এত দেরি হচ্ছে, মানে প্রায় এক উইকের মতো আমি ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিও চ্যানেল আপলোড করতে পারিনি, শুধুমাত্র বাবুর জন্য. আর বাবুটা অনেক অসুস্থ, ওকে রেখে আমি কীভাবে ব্লগ করতে পারি এই কারণে. তো আপনারা একটু দোয়া করবেন, মানে আমার বেবির জন্য. বাসাগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেগুলো আওয়াজ ক্যামেরাতে ক্যাপচার হয়ে যাচ্ছে. আর কী করবো, আশেপাশের বাসায় মানে অহরহ কাজ চলতেই থাকে, চলতেই থাকে, এ কারণে ক্যামেরাতেও ভালোভাবে কথা বলে সাথে পাওয়া যায় না. ঠান্ডার কাপড় চোপড় কিছু আনা হয়নি, আপনাদের দেখাতে আসলাম. আজ আমার করলা গাছটা মারা গেছে, সাথে একটা করলা হইতেছিল. এই করলাতে আমি শুনছি ভ্রমর আছে না, ভ্রমরারা নাকি সুর বিধায় দিলে এই করলা বা ফল, যে কোনো ফলের মধ্যে বিধায় দিলে নাকি এগুলো আর হয় না, মারা যায়. তো এই কারণেই এগুলো মারা গেছে হয়তো. আর বাকি গাছগুলো হচ্ছে, পুঁইশাক গাছটাও হচ্ছে, বাট আমার করলা গাছটা মারা গেল. এগুলো হচ্ছে লেবু গাছ, কী আর করার. আমাদের এই বাসাটা না, মানে এই পাশের বাসাটা, এখানে সারাক্ষণ ঝগড়া চলতেই থাকে. অ্যাকোরিয়ামের অবস্থা না জেহাল, সে এক বিরাট ইতিহাস. বিছানার অবস্থা এই, সকাল উঠলে এই অবস্থাই লাগে, এই অবস্থায় থাকে আর কি. সারাদিন লাগে বিছানা ঝাড়তে, সারাদিন বলতে অনেক সময় লাগে বিছানা ঝাড়তে. বাবুকে রেখে তো কোনো কাজ করা যায় না, এই জন্য বাবুকে নিয়ে আমি বসে আছি, বিছানাও ঝাড়তে পারিনি. বাবুর দিদু হচ্ছে ওনার কাজ সারতেছে, তো উনি বলতেছে যে আমার কাজটা আমি সারা হলে বাবুকে নিয়ে আমি বসবো, তারপর তুমি তোমার কাজ করছি. তো আমি এখন বাবুকে নিয়ে বসে আছি, উনি ওনার কাজ শেষ করলে তারপরে আমি আবার বাবুকে নিব, মানে বাবুকে ওনার কাছে দিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করব এই আর কি. তো আজকে হচ্ছে মানে প্রতিদিন এরকম করতে করেই যায়, একজন বাবুকে ধরে বসে থাকলে তো আরেকজন যায়. তো আজকে যেহেতু শুক্রবার, বাবুর খুব বিয়ে উপরে, ওনার হাজব্যান্ড যেহেতু বসে, তো এই কারণে উনি নিয়ে বসতে পারেনি. উনি নিয়ে বসে থাকলে তারপরে আমরা দুজন আবার বাবুর দিদু আমি কাজ করতে পারি. আজকে তো অন্যরকম, এই কারণে বাবুকে নিয়ে বসে আছি আমি, আর ওর দিদু কাজ করে সাথে. বাবুর কাপড় চোপড় মেলে গেছি, বাবুর কাপড় চোপড় হচ্ছে কাজের মানুষকে দিয়ে ধোয়াই না, কারণ পরিষ্কার করে ধুই না, আরো নোংরা করে ফেলে. সব কাজ শেষ, এখন আমি গোসল করতে যাব, বাবুকে
তোকে ঘুম পাড়ায় আসছি, বেশিক্ষণ ঘুমাবে না, উঠে যাবে, তো তাড়াতাড়ি করে গোসল করতে হবে। ঝামেলা নেই তো ওর ফুপুর বাবুর ফুপুরা আমাদের বাসার একতলা উপরেই থাকে, আমরা তিনতলা থাকি, ওনারা চারতলা থাকে। তো উনি বলেছেন যেহেতু আজকে রান্না করবে না, বাসার বাইরে থেকে খাবার কিনে আনার কোনো দরকার নেই, আমাদের বাসায় খেয়ে। তো দুপুরবেলা ওনাদের বাসায় দাঁত দিয়েছে, আর শুক্রবার তো তাই ভাবলাম হালকা একটু চাপ দিই, জাস্ট কিছুই না, চোখে একটু হালকা একটু করে আইলাইনার দিয়েছি এই আর কি। তো এই তো একটু পরে বাবু ফুপুর বাসায় জাস্ট খেতে যাব, খেয়ে এসে ওর আব্বু হচ্ছে নামাজ পড়ে এসেছে, এখন দাওয়াত খেতে যাবে বাইরে, ওনার বিয়ের দাওয়াত আছে, দাওয়াত খেতে যাবে বাবুর আব্বু আর ও বাবুর দাদা, আর আমরা যাব বাবুর ফুপির বাসায় দাওয়াত খেতে। দাওয়াত বলতে এই দুপুরের খাবারটা আর কি খেতে যাব। আর তারপর বাবুর যেহেতু ঠান্ডা লেগেছে ওকে নেবুলাইজার দিতে হবে, তো সেটা বিকালবেলা দিব। আর বাবুর ফুপুর বাসা থেকে খাবার খেয়ে এসে বাবুকে ঘুম পাড়াবো, বাবুকে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে কী করবো সেটা জানি না, বাট বাবু চিল্লাচ্ছে, তো এই তো আর কি। বাবু কিছু করে দিছে আমার উপর, তো যা বলতেছিলাম আসলে আমি গতকালকে একটা অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার, তো সেটা এতটাই রিজনেবল যে কেউ দেখলে অর্ডার করতে চাই, তো আমি অর্ডার করে দিছি, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার। মোবাইল হোল্ডারটা মাত্র 99 টাকা, বিশ্বাস করা যায় মাত্র 99 টাকা। তো সেটা দেখে আমি চট করে অর্ডার করে দিলাম, আর সেটা ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, তাই অর্ডার করে দিয়েছি। এটা খুব জরুরি, রাতে আমরা মুভি টুভি দেখি হাত দিয়ে মোবাইল ধরে রাখতে রাখতে একদম হাত ব্যথা হয়ে যায়, তাই ভাবলাম যে জানালার গ্রিলের সাথে ওটাকে আটকাবো, তারপর ওটা তো ইচ্ছা মতো লম্বা বা ছোটো করা যায়, তো ওটা দিয়ে আমরা রাত্রেবেলা ছবি বা নাটক টাটক এগুলো দেখতে পারবো ভালো বেশ। আর কয়েকদিন আগে হচ্ছে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, বেশি বড় পেজ হয়ে যাওয়াতে তারা একটু দাম দেখাইছে, তো ড্রেসটা তারা 7 দিন হয়ে গেছে তারপর ডেলিভারি করে না, মেসেজ দিলেও রিপ্লাই করে না, তাই আমি অর্ডারটা ক্যান্সেল করে দিছি। অ্যান্ড আরেকটা পেজ থেকে অর্ডারটা দিছি, মানে অন্য একটা ড্রেস অর্ডার করছি, সেই ড্রেসটা অনেক সুন্দর, তো সেই ড্রেসটাই আমি নিব, ওটা এসে পড়বে রবি সোমবারের মধ্যে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সো দিস ইজ মাই আউটফিট টুডে, আলোটা পেছন ছেড়ে পড়ছে, তো পেছন সাইডে নাকি সাইডে, আলোটা পেছন সাইডে পড়ছে, তো তাই আসলে বোঝা যাচ্ছে না, অন্ধকার আসতেছে পিছনে জানালা, তাই বাবুরা বলে রেডি হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যাবে বলে। আর আমি যে একটু আগে ডেলিভারির কথাটা বলেছিলাম যে আমি একটা অনলাইনে অর্ডার করেছি পণ্য, যেটা হচ্ছে মোবাইল হোল্ডার, ডেলিভারি দিয়ে যাবে, তো ডেলিভারি ম্যান একটু আগে ফোন দিছিল, বলতেছে আজকেই আসবে, তো আমি বললাম যে আমি তো অর্ডার দিয়েছি পাটুয়াটুলিতে, আপনি কালকে আসেন তাহলে আমাকে ওখানে পাবেন, এখানে তো আমার বাসা, সচরাচর এখানে ডেলিভারি আসতে চায় না বা ঢাকার বাইরে ধরে, বাট এটা তো ঢাকার আন্ডারই, তো বললাম বলে আমি এখানেই আসতেছি, আপনি আমাকে দিয়ে দেন অ্যাড্রেস দেন, তো অ্যাড্রেস দিলাম, বলতেছে আচ্ছা এখানেই আসবে, এই আর কি দিয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা কি কেমন। ওর বাবা হলো রেডি হচ্ছে, বলেছিলাম না যে ওরা দাওয়াতে যাবে, তো সে কারণে রেডি হচ্ছে, আর এই তো আমি ভিডিও করছি, ওর বাবা দেখে না ভিডিও করছি, ওর বাবা কেন যেন ভিডিও করতে দেখলে চিল্লাচিল্লি করে যে আমাকে ভিডিওতে দিবা না, এটা না সেটা না, এই কারণে আমি হচ্ছে ওকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। আর আমার আশেপাশে যে আওয়াজগুলো শুনতে পাচ্ছেন এগুলো বাবুর আওয়াজ, এগুলো আপনারা ইগনোর করবেন।
বাবা চলে গিয়েছে। এই পাশের ছাদে অনেক কিছু হয়েছে, আমার দেখলেই লোভ লাগে, অনেক সুন্দর। আমরা এখন বাবুর ফুফির বাসা যাচ্ছি। এই তো আমাদের সব কাজ শেষ, তো এখন আমরা হচ্ছে ফুফির বাসা যাচ্ছি, মানে বাবুর ফুফির বাসায়। তো ওনারা হচ্ছে আমাদের বাসার একতলা উপরেই থাকেন, আমি এর আগেও বলেছি। তো এই তো এখন ওনাদের বাসায় ঢুকছি। বাবু তো খুব খুশি হয়ে যায় ওর ফুপাকে দেখলে। তো ওই গিয়েই ওর ফুপারগুলো চলে এসেছিল, আর আমি একটু ওনাদের বাসাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সবাই কাজ করতেছিল, আমাদেরকে খাবার দিবে, খাবারগুলো পরিবেশন করবে, এই কারণে মানে ওগুলো গুছাচ্ছিল, সব কিছু আয়োজন করছিল, এই কারণে সবাই কাজে ব্যস্ত ছিল। বাবুর আবু হচ্ছে দাওয়াত খেয়ে চলে এসেছে। তো আপনাদেরকে যেটা দেখানোর ছিল, আমার পার্সেল চলে আসছে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পণ্য, এটা মানে যেরকম ভাবছিলাম সেরকম না, আমি এটার একটা পিক দিয়ে দিব না, যেরকম আর কি অনলাইনে দেখাইছে। কিন্তু এটা হচ্ছে ওরকম পরেনি, কালারটা একদমই খেত নীল কালার, ব্ল্যাক দেখছিলাম। এটা আমি আপনাদের পাশে ছবিটা দিয়ে দিব। তো বাট এটা চলে, এটা দিয়ে আমি ভাবছিলাম মোবাইলটা মানে ই করবে না, বাট এই জিনিসটা হচ্ছে অনেক টাইট। এটা একটা ভালো, কিন্তু মানে এই পাশটা দেখেন একটু মানে বাউন্সি বাউন্সি, মোবাইলটা দিলে না একটু লড়ে বা একটু পরে থেমে যায়, চলবে মানে খারাপ হয়নি, ভালো হয়েছে। 100 টাকার মধ্যে আর কী পাবো। এই ছিল এটার আসল ছবিটি যেটা আমাকে দেখিয়েছে। তো আজকে এই ছিল আমার সারাদিনের ব্লগ। যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।